টি-20 বিশ্বকাপ জয়ের পরই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে ভারতীয় দল। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যে দলে রয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টি-20 ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে 100 রানে জিতে সিরিজের সমতা ফিরিয়েছে। আগামী বুধবার সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ, তার আগে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার। জিম্বাবুয়ের বিরুদ্ধে দল টি-20 বিশ্বকাপের মাঝে ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই, কিন্তু টি-20 বিশ্বকাপে দলে থাকায় দুজন ক্রিকেটার শুরুতেই যোগ দিতে পারেনি। তাই প্রথম দুটি ম্যাচের জন্য আলাদা দল ও শেষ তিনটি ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দুই তারকা ক্রিকেটার হলেন সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। টি-20 বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি দুজন। দেশে ফিরে সেলিব্রেশনের কারণে জিম্বাবুয়ে সফরে যোগ দিতে দেরি হয় দুজনের। তৃতীয় ম্যাচে দলে যোগ দেবেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিল ভারতের পুরো ব্যাটিং লাইন, এবং যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং তাণ্ডব করেছেন ভারতীয় ব্যাটাররা, তৃতীয় ম্যাচে অর্থাৎ তৃতীয় ম্যাচ থেকে যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন দলে ফিরলে শক্তি অনেকটাই বাড়বে ভারতের। এক ঝলকে দেখে নিন জিম্বাবুয়ের সফরে শেষ তিনটি টি-20 ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্বই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপাণ্ডে।